বিশ্ব পরিবেশ দিবসের ডাকে ভাঙন বন্যা রোধে বাঁচাও তিস্তা বাঁচাও নদী বাঁচাও প্রাণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগাছায় নৌকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দিনব্যাপী পীরগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকা তিস্তা পাওয়ার প্লান্ট সংলগ্ন তিস্তা চরের তীরবর্তীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সহ ছয় দফা দাবি নিয়ে নৌকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নৌকা সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বক্তিয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি নৌকা সমাবেশের উদ্বোধক ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও দেশবরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু বিশেষ অতিথি ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড তুহিন ওয়াদিউদ ও সংগঠনের নেতা অধ্যাপক নুরুজ্জামান প্রমুখ তিস্তা নদীতে নৌকার উপর অতিথিরা দাঁড়িয়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ছয় দফা দাবি সহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সামনের বাজেটে পাশ করার জন্য সরকারের কাছে জোর দাবি করেন বক্তারা আরও বলেন সব দিক দিয়ে রংপুর বিভাগ বঞ্চিত এই বিভাগে কোনো কলকারখানা নেই নদী খনন বাস্তবায়ন হলে নদীর পাড় ভাঙবে না বসতবাড়ি বিলীন হবে না অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে এলাকার ছেলে মেয়েদের কাজের সন্ধানে তাদের আর বাইরে যেতে হবে না শুরুতে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সংগঠনের নেতাকর্মীরা নদীপথে নৌকার বহর নিয়ে ঢাক ঢোল সমাবেশস্থলে আসতে শুরু করে এ সময় উপস্থিত জনতা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন